তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই প্রতিবার মতো আবার একটু নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো কাস্টম রুম নিয়ে তো দু হাজার চব্বিশে তোমরা কাস্টম কীভাবে কাস্টম রুম বানাবে আজকের এই ভিডিওতে বলে দেবো তো যারা জানো তারা এই ভিডিও ছেড়ে যেতে পারো সেটাকে ভিডিও বানানোর রিজন কি দেখো নতুন নতুন প্লেয়ার কিন্তু এখানে ফ্রি ফায়ার খেলা স্টার্ট করছে এবং নতুন নতুন প্লেয়ার কিন্তু এখানে জয়েন করছে তো তারা জানে না কীভাবে কাস্টমার রুম বানাতে তো সেই জন্য কিন্তু আবারও এই ভিডিওটি বানাচ্ছি তো কীভাবে তোমরা কাস্টম রুম বানানো আছে এই ভিডিওতে দেখতে পাবে তো প্রথমে কাস্টমার রুম বানানোর জন্য তোমাকে চলে আসতে হবে গেম মোডে গেম মোডে আসার পর তোমরা এখানে কাস্টম লেখা পেয়ে যাবে এই কাস্টম লেখাটির ওপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে যখন তোমরা কাস্টম লিখার উপর ক্লিক করে দেবে এখানে কিন্তু চলে আসবে এখানে যতগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কাস্টম খেলা চলছে এবং ওপরে তোমরা কিন্তু তোমার কাছে কটে কাস্টম আছে যেগুলো কিন্তু দেখতে পেয়ে যাবে এরপরে তোমরা ক্রিকেটের ওপর ক্লিক করবে যখন তোমরা ক্রিয়েটের ওপর ক্লিক করবে এখানে চলে আসবে এখানে তোমাদের প্রথমে কী চাইবে দেখো রুম নেম তো তোমরা এখানে রুম নেম দিতে পারো নাও দিতে পারো এরপরে চলে আসবে পাসওয়ার্ড তো পাসওয়ার্ড তোমাদের কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে র্যান্ডম পিলার যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে জয়েন করে নেবে তো তোমাদের কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে দেবে তোমরা এরপরে তোমরা দেখতে পেয়ে যাবে ক্লাস গট কিন্তু এখানে সিলেক্ট করা আছে আগে থেকেই তো তুমি এখানে কিন্তু চেঞ্জও করতে পারো তো অনেকে কিন্তু এখানে বড়ো ম্যাপ মানে ক্লাসিক যেটা আছে সেটা তোমরা মানে এখানে বানাতে পারো আরও অনেক মুড আছে তোমরা দেখতে পেয়ে যাচ্ছো এখানে সেগুলো কিন্তু তোমরা এখানে খেলতে পারো অষ্টম বানিয়ে তো আমি দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে বেশিরভাগই কিন্তু এখানে ক্লাস স্কোয়াড খেলে সেই জন্য কিন্তু এখানে ক্লাস গড়ই করা আছে এবং ক্লাস গড়েই কিন্তু আমি এখানে দেখাচ্ছি এরপর তোমরা ম্যাপ দেখতে পেয়ে যাবে তো যেগুলো দেখতে পাচ্ছ অনেকগুলো এখানে ম্যাপ তোমরা দেখতে পাবে তো যেটা ম্যাপে তোমাদের এখানে পছন্দ সেটা ম্যাপে তুমি কিন্তু এখানে খেলতে পারো তো ম্যাপে খেলার জন্য তোমাকে কী করতে হবে থাকো ম্যাপের উপর কিন্তু তোমাকে ক্লিক করতে হবে যখন তোমরা ম্যাপের উপর ক্লিক করবে সেই ম্যাপের উপরে তোমরা কিন্তু এখানে খেলা পড়বে এরপর তোমরা সোলো ডুও স্কোয়াড এগুলো অপশান তোমরা দেখতে পেয়ে যাবে সিক্স পার্সেন্ট সিক্স তোমরা দেখতে পেয়ে যাবে তো তোমরা এখানে যে মুডে খেলবে সেটা তোমাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে সোলো খেললে ষোলো ডুও খেলে ডুও স্কোয়াড স্কোয়ার খেলে তোমরা কিন্তু এটাকে রেখে দিতে দেবে স্কোয়াড মানে চারজন চারজন ডুও মানে দুজন দুজন সোলো মানে একজন একজন জন এবং সিক্স বাই সিক্স মানে ছজন ছজন তোমরা জানাই এরপর তোমরা নিচে দেখতে পেয়ে যাবে দু রকম কিন্তু কাস্টম এখানে দেখতে পেয়ে যাবে তো একটি হচ্ছে ইয়েলো কাস্টম একটি হচ্ছে ব্লু কাস্টম তো যে কাস্টম তোমরা এখানে খেলতে যাও তার উপর তোমাদের কিন্তু এখানে ক্লিক করে রাখতে হবে ধর না তুমি এখানে ইয়েলো কাস্টম খেলতে যাও তাহলে তো ইয়েলো কাস্টমের উপর ক্লিক করবে আর ব্লু খেললে ব্লুর উপর ক্লিক করবে তো প্রথমে বলে রাখি দেখো তুমি যদি এখানে ব্লু কাস্টম বানাও তাহলে কিন্তু যেগুলো তোমার এখানে গিল্ডের মেম্বার আছে বা গিল্ডে যতজন আছে তাদের সাথে কিন্তু ব্লু কাস্টমটা খেলতে পারবে আর তুমি যদি এখানে সবার সাথে কাস্টম খেলতে চাও তাহলে কিন্তু এখানে যে কোনো বান্ধবের সাথে কাস্টম খেলতে যাও তাহলে তোমাদের কিন্তু এখানে ইয়েলো কাস্টম যেটা দেখতে পাচ্ছ এ ইলো কাস্টম কিন্তু এখানে ক্রিয়েট করতে হবে তো ইয়েলো এলো কাস্টমের উপর ক্লিক করে রাখবে তার আগে বলে রাখি দেখো তোমার কাছে কিন্তু কাস্টম থাকা দরকার অবশ্যই তো যে কাস্টম থাকবে সেটা কিন্তু এখানে বানাতে পারবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ বান দিয়ে কিন্তু গেম অপশান পেয়ে যাবে এই গেম অপশানে তোমরা কিন্তু চলে আসবে এখানে কিন্তু অনেকগুলো সেটিং দেখতে পেয়ে যাবে তো এখানে তোমরা প্রথমে দেখতে পেয়ে যাবে স্টোর তো এখানে অনেকগুলো স্টোর দেখতে পাবে প্রথমে তো তুমি এখানে র্যান্ডম স্টোর রাখতে পারো বা তুমি এখানে স্টোর কিন্তু চেঞ্জ করতেও পারো এরপর তোমরা দেখতে পেয়ে যাবে রাউন্ড লেখা আছে এই নিচে কিন্তু রাউন্ডের ওপর তোমরা কিন্তু এরোটাতে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছো এখানে কিন্তু তেরো রাউন্ড পর্যন্ত আছে তো এই তেরো রাউন্ডের ওপর তোমরা কিন্তু এখানে ক্লিক করে দেবে বেশি খেলার জন্য তো এবার এখান থেকে কাজ শেষ এবার তোমরা নিচের দিকে যেতে পারো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাউন্ড বাড়ানোর পর এবার তোমাদের কী করে দেখো তোমরা কিন্তু এখানে নিচে দিয়ে চলে যাবে অনেকগুলো অপশান তো মানে এখানে সেরিং দেখতে পেয়ে যাবে কোন এর কী কাজ দেখো আমার কিন্তু এই সব সেটের ওপর কিন্তু ভিডিও বানা আছে তো চলে তোমরা সেই ভিডিও দেখতে পারো আমি ডিসক্রিপশানে বাই বাটনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা সেই ভিডিও দেখে কিন্তু জানতে পারবে কোন এর কী কাজ কোন সেরিং অন করলে কী হয় সেই ভিডিও দেখে তোমরা কিন্তু জানতে পারবে তো বাম দিকের কোনো অপশানের ইন্পর্টেন্ট অপশান নেই মানে সেরিং নেই 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 এরপর তোমরা ডান দিকে চলে আসবে দেখতে পাচ্ছ কিন্তু ডিফল্ট কয়েন আছে পাঁচশো তো এই তো তোমাদের ক্লিক করতে হবে যখন তোমরা অ্যালোতে অ্যারোতে ক্লিক করে দেবে তোমার কাছে কিন্তু এরকম দেখতে পেয়ে যাবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পনেরোশো কয়েন আছে এবং নাইন নাইন ফাইভ জিরো মানে এখানে কিন্তু সবচেয়ে হাইস্ট কয়েন হচ্ছে এটাই তো তোমরা কিন্তু হাইস্ট কয়েনটা কিন্তু এখানে সিলেক্ট করে রাখবে যাতে তোমরা এখানে গান বেকারও কিন্তু কিন্তু সুবিধা হয় সবগুলো যে ইচ্ছা মতো গান কিনতে পারবে ইচ্ছা মতো তোমরা সব কিছু কিন্তু কিনতে পারবে এরপর তোমরা হালকা নিচের দিকে যাবে দেখতে পাচ্ছ এখন কিন্তু লিমিটেড এমন বলে একটি সেটিং আছে এটা হচ্ছে মেন সেটিং মানে এটা থেকে তোমরা কিন্তু আনলিমিটেড সব কিছু কিন্তু নিতে পারবে তো ইয়েস করা থাকলে কী হবে দেখো ধরুন তুমি একটি গুলোয়াল কিনলে তাহলে কিন্তু একটি গুলুওয়াল মারলে কিন্তু গুলওয়ালটি শেষ হয়ে যাবে আর তুমি যদি এটাকে লিমিটেড আমার যে রায় সেটা তোমরা যদি এখানে নো করে দাও তাহলে কী হবে দেখো আনলিমিটেড হয়ে যাবে ধরুন তুমি এখানে একটি গুলওয়াল কিনলে একটি গুলোয়াল মারলে তাও কিন্তু এখানে শেষ হবে না মানে আনলিমিটেড তোমরা কিন্তু ওটাকে ইউজ করতে পারবে সব কিছুই তোমরা আনলিমিটেড পেয়ে যাবে নো করে রাখলে এরপর তোমরা দেখতে পাবে নিচের দিকে চলে আসবে হালকা নিচের দিকে দেখতে পাবে এখানে ক্যারেক্টার স্কিল আছে মানে সেটিং আছে দেখতে পাচ্ছ ক্যারেক্টার স্কিল বলে লেখা আছে এটা কিন্তু ইয়েস করা আছে তার আগে বলে রেখে দেখো ইয়ার ড্রপ তোমরা এখানে নিতে পারো নাও নিতে পারো ইয়ার ড্রপ নিলে ইয়েস রাখবে আর নো না নিলে তোমরা এখানে নো করে দেবে তো যেমনটা বলছিলাম এখানে ক্যারেক্টার স্কিল পেয়ে যাবে ক্যারেক্টার স্কিল তোমার এখানে ইয়েস আছে আবার নো আছে এস রাখলে কীভাবে দেখো যেগুলো এখানে ক্যারেক্টার স্কিল আছে ধরুন তুমি এখানে ডিজি অলক মানে যে কোনো ক্যারেক্টার তুমি এখানে চালাতে পারবে ইয়েস রাখলে আর নো করে দিলে কীভাবে দেখো কোনো ক্যারেক্টার স্কিল কিন্তু তোমার কাছে থাকবে না ডিজোয়ালক বেকারে তুমি ধরো এখানে নিচ্ছ তাও কিন্তু চালাতে পারবে না তো এটা হচ্ছে ক্যারেক্টারিসের কাজ তো এগুলো সব সেটিং তুমি কিন্তু এখানে করে নেবে নেওয়ার পর দেখতে হচ্ছে সবগুলো সেটিং এ এরপরে এগুলো তো কিন্তু দেখতে হচ্ছে ওইগুলো কিন্তু অ্যাডভান্স সেটিং আছে এগুলো তো কিছু করার দরকার নেই অ্যাডভান্স সেটিংয়ের উপরও আমার ভিডিও মানা আছে চ্যানেলে গিয়ে দেখতে পারো তো তো সব কিছু এখানে ঠিকঠাক দেখে নেওয়ার পর তোমাকে কী করতে হবে এখানে কিন্তু কনফার্মের অপশান পেয়ে যাবে সবগুলো সেটিং ঠিকঠাক করে নেওয়ার পর এখানে কনফার্মের অপশন পাবে তোমরা কনফার্মের উপর ক্লিক করে দেবে যখন তোমরা কনফার্মের ওপর ক্লিক করবে এখানে কিন্তু আবারও কিন্তু কনফার্ম চাইবে তো আবার তোমাদের কিন্তু এখানে কনফার্ম করে দিতে হবে যখন তোমরা কনফার্ম করবে দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু রুমটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে তো প্রথমে যেমনটা বলেছিলাম তোমার কাছে কিন্তু কাস্টম থাকা দরকার যে কাস্টম তুমি এখানে বানাবে সেই কাস্টমটা তোমার কাছে কিন্তু থাকা দরকার তো এভাবে কিন্তু কিন্তু রুম বানিয়ে নিতে পারে রুম বানানোর পর এরকম চলে আসবে এখানে কিন্তু রুমে চলে আসবে এভাবে এরপর তোমরা এখানে কিন্তু ইনভাইট করতে পারো তোমার ফ্রেন্ডকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইনভাইট ফ্রেন্ড লেখা পেয়ে যাবে এই অপশানে ক্লিক করে তোমরা কিন্তু যেগুলো এখানে ফ্রেন্ড আছে তোমার ফ্রেন্ডে তাই কিন্তু এখানে ইনভাইট করতে পারো বা তুমি কিন্তু এই তোমার ফ্রেন্ডে না থাকলে কীভাবে দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আইডিও পেয়ে যাবে রুম আইডি তো এই রুম আইডি দিয়েও কিন্তু তুমি তোমার ফ্রেন্ডকে কিন্তু জয়েন করতে পারো তোমার কাস্টমে তবে এখন কিন্তু জয়েন করতে পারো আর তোমার যদি কোনো এখানে ভুল হয়ে থাকে কোনো সেটিংয়ে তাহলে তোমরা কিন্তু এরা কিন্তু চেঞ্জও করতে পারো কীভাবে চেঞ্জ করো সেটা তোমাদের এখানে বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেটিং অপশান পেয়ে যাবে সেরিংয়ে অপশান যখন তোমরা ক্লিক করে দেবে তোমার কিন্তু সেরিংয়ে চলে আসবে সেটিং আসার পর তোমরা কিন্তু যেগুলো অপশান এখানে খোলা আছে সেগুলো কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে বাকিগুলো না তো এভাবে কিন্তু চেঞ্জ করে নেওয়ার পর আবার তোমরা কনফার্ম করবে সব সেটিংগুলো এক মানে ঠিকঠাক হয়ে যাবে তো এভাবে এখনো কিন্তু চেঞ্জ করতে পারো তো আমি এখানে একটু পাসওয়ার্ডটা কিন্তু এখানে হটে দিচ্ছি কারণ এখানে র্যান্ডম পিলার আমি জয়েন করবো আমার কাস্টমে যেহেতু আমার ফ্রেন্ডে কোনো অনলাইন ফ্রেন্ড নেই তো সব এখানে অফলাইন আছে বা যেগুলো এখানে আছে সেগুলো কিন্তু সব খেলছে দেখতে পাচ্ছি এমনটা দেখতে পাচ্ছ তো আমি কিন্তু র্যান পাসওয়ার্ডটি হটিয়ে দিলাম যাতে এখানে র্যান্ডম প্লেয়ার জয়েন করে র্যান্ডম প্লেয়ারের সাথে কিন্তু এখানে স্টার্ট করে দেখাবো কাস্টমটি এবং তোমার ধরে নাও কোনো এখানে ফুল প্লেয়ার চলে আসলো বা তুমি সেই প্লেয়ারটা এখানে তোমার কাস্টমে খেলাবে না তাকে তুমি এখান থেকে কী কী করতে পারো মানে এখান থেকে কিন্তু বের করে দিতে পারো রুম থেকে কীভাবে বের করবে চলো তোমাদের এখানে দেখাচ্ছি তো কিছুক্ষণ ওয়েট করে এখানে কিন্তু একটি প্লেয়ার চলে এসেছে তো ধরুন না তুমি এই প্লেয়ারটা তুমি এখান থেকে বের করতে চাও তাহলে করবে দেখো তার নামের ওপর তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছো এখানে দরজা দরজা টাইপের দেখতে পাচ্ছি একটি আইকন পেয়ে যাবে এই আইকনের উপর তোমরা কিন্তু এখানে ক্লিক করবে ক্লিক করার পর ব্যান অপশান আসবে তোমরা কিন্তু ব্যান করে দিতে পারবে পাঁচ মিনিটের জন্য কিন্তু তোমার যে এখানে রুমটা আছে সেই রুমে কিন্তু জয়েন করতে পারবে না তো এছাড়া কিন্তু ব্যান লিখা হয়ে চলে এসেছে ব্যানে যখন তোমরা ক্লিক করবে সে কিন্তু এখানে পাঁচ মিনিটের মধ্যে তোমরা কিন্তু কাস্টমার জয়েন করতে পারবে না তো এভাবে করে তোমরা কিন্তু কিক আউট করতে পারো তোমার কাস্টম থেকে কোনো প্লেয়ারকে তো এভাবে করে তোমাদের কিন্তু কাস্টম রুম বানিয়ে নিতে হবে জয়েন করে দিয়েছি এবার তোমরা কিন্তু স্টার্টের উপর ক্লিক করে তোমরা কিন্তু এখানে স্টার্ট করতে পারো তো এভাবে তোমরা কিন্তু কাস্টম রুমটি বানাতে পারবে এভাবে করে তোমরা কিন্তু কাস্টম রুমটি খেলতে পারবে আনলিমিটেড কাস্টম রুম খেলতে পারবে তো কীভাবে তোমরা কাস্টম বানাবে আজকে এই ভিডিওতে বলে দিলাম তো আসলে সব কিছু বুঝে গেছো যদি বুঝে যাও ভিডিওতে লাইক করবে এখনও পর্যন্ত কিছুই বুঝিনি ভিডিওটা আবার প্রথম থেকে দেখো তাহলে কিন্তু বুঝে যাবে চ্যানেল নতুন হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়া অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পারলে শেয়ার করতে পারো এই তোমাদের তোমার কাছে যাতে তারাও জানতে পারে